ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والنبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب يسر لنا هذا الدرس ولا تواصل وتمم بالخير يا رب العالمين آمين ثم آمين. কুরআন ক্লাসের কুরআনের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আনাদি খাইরিন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যাই হোক, আমরা গত ক্লাসে যে দমিরুল মুত্তাফিল আমরা শুরু করেছিলাম, দমিরুল একটা মুনফাসিল, প্রথমটা হলো আমরা আগে যেটা শিখেছিলাম মুনফাসিল, আর গত ক্লাসে শিখেছি দমিরুল মুত্তাসিল। মুত্তাসিলটা হলো এটা হলো সংযুক্ত, আর এটা হলো সেপারেট, এটা এটা পৃথক পৃথক থাকে। কি যেমন আমরা দেখেছি যে হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না, তারপরে আন্তা আন্তুমা আন্তুম, তারপর আন্তি আন্তমা আন্তুন্না। আনা হলো আমি, নানু হলো আমরা। এটার করেসপন্ডিং মুত্তাসিল, হুয়া হবে হু, হুমাটা হুমাই থাকবে, হুম ঠিক থাকবে, হিয়াটা হয়ে যাবে হা হা, হুমা হুন্না হুন্নাই থাকবে, আন্তা হয়ে যাবে কা, কা মানে তোমার, আম তোমা হয়ে যাবে কুমা, তোমাদের দুইজনের, আম তুম কুম তোমাদের, আন্তি হবে কি কি, আম তোমা কুমা,
Anturna kunna. Ana boleh ia mutagalib ia zagafena ia ar nahunulo na nahunulo na tale ikhane iglal marfu tumi marfu mane igla subject hob jemon te tini ekjon chatro wa toligun তিনি একজন ছাত্র ওয়া মুক্তাদা তলিবুল খবর কিন্তু এরা মুক্তাদা হতে পারবে না এরা এটা এর অর্থ হলো হুয়া হলো সে আর হু হলো দুইটা অর্থ হয় তার অর্থ হবে তার অথবা তাকে দুইটা অর্থ হবে যে মাজরুর হয় তখন হবে অর্থ হবে তার তাদের দুইজনের তাদের সকলের তা একজন মহিলা তাদের দুইজন মহিলা তাদের সকল মহিলার তোমার আনতা একা তোমার তোমাদের দুইজনের তোমাদের সকলের মহিলা একজনের কি কুমা কুন্না সকল মহিলা ই কিটা হলো ইয়া মুতাকাল্লিবটা হলো আমার এটা হলো আমার আর নুনালের জন না এটা হলো আমাদের এইটা আমরা গত ক্লাসে শিখেছি যে তার বাড়ি বাইতুহু বাইতুহু বাইতুন জোখু এই বাইতুন একটা এসএম তার সাথে দমিল মুত্তাসিব যোগ করলে এটা বাইতুটা হয় মুদা আর দমের মুত্তাসিল হয় মুদা ফেলে মুদা ফেল মুদা ফেলে আর মুদা ফেল মুদা ফেলে মুদা ফুটুল আবার তানমিন নিতে পারবে না তাইলে এটা হয় তানমিন ছেড়ে দাও তানমিন ছেড়ে দাও আর তাই এখন হয়েছে বাইতু হু আর লেখার সময় এটা মিলিয়ে লিখতে হবে যে কিরকম দাঁড়াবে স্যার বাইতুহু দিয়ে কিভাবে হাজা বাইতুহু হাজা এটা তার বাড়ি রাইট হাজা বাইতুকা এটা তোমার বাড়ি রাইট ওকে স্যার হাজা বাইতুহু এটা তাদের বাড়ি রাইট ঠিক আছে হাজা বাইতু বাইতু কি এটা তোমার বাড়ি এইরকম ঠিক আছে বুঝতে পারছি তো যাও কামরা আবার রিপিট করলাম গত ক্লাসটা বাইতুহু এখন মেজর সাহেব বলেন আপনি শুধু বাইতি এই যে ইয়া মুতাকাল্লিম আয়েশা করবে কি এখন কি হবে বাইতি ইয়ার কারণে এটা তো লং মা ওই যে আমরা পড়েছি প্রথমেই যে লং ভয়েল আলিফ ওয়াও ইয়া এটা লং ভয়েল কাজে এটা এক আলিফ টানতে হবে বাইতি ও সব জায়গায় বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহা বাইতুহুমা বাইতুহুন্না
বাইতু কা বাইতু কুমা বাইতু কুম বাইতু কি বাইতু কুমা বাইতু কুন্না বাই এই জায়গায় এসে ইয়া মুতাকালিমের জায়গায় এসে বাইতি সব জায়গায় বাইতু কিন্তু এখানে বাইতি তারপরে নাহনু বাইতু না আমাদের বাড়ি আচ্ছা এখন আমরা আমাদের ইয়ে যাই লেসনে যাবো আমরা লুগাতুন লুগাতুন হলো ভাষা তার ভাষা তাদের ভাষা তাদের সকলের ভাষা তার মহিলার একজন ভাষা তাদের দুইজনের ভাষা তাদের হুন্না সকলের ভাষা তোমার ভাষা বাইতুকা লুগাতুকা লুগাতুহু লুগাতুহুমা লুগাতুহুম আমি পুনরায় সবগুলোই পড়তেছি লুগাতুহু লুগাতুহুমা লুগাতুহুম লুগাতুহা লুগাতুহুমা লুগাতুহুন্না লুগাতুকা মানে তোমার ভাষা লুগাতুকুমা লুগাতুকুম লুগাতুকি লুগাতুকুমা লুগাতুকুন্না লুগাতি লুগা লুগাতুনা তার ভাষা এটাতে বলেন না একজন আনোয়ারুল ইসলাম আপনি বলেন লুগাতু বিসমিল্লাহির রহমানির রহিম লুগাতুহু লুগাতুহুমা লুগাতুহুম লুগাতুহা লুগাতুহুমা লুগাতুহুন্না লুগাতুকা লুগাতুকুমা লুগাতুকুম লুগাতুকি লুগাতুকুমা লুগাতুকুন্না লুগাতি লুগাতুনা মাশাআল্লাহ শুকরান দিলেন আরেকজন বলেন এই লুগাতু দিয়ে আরেকজন বলেন আসেন তো সবাই আমি বলছি স্যার আমার নাম ফরিদ ফরিদুল ইসলাম সাহেব বলেন কি লুগাতুহু লুগাতুহুমা লুগাতুহুম লুগাতুহা লুগাতুহুমা লুগাতুহুন্না লুগাতুকা লুগাতুকুমা লুগাতুকুম লুগাতুই লুগাতুমা লুগাকুন্না লুগাই লুগানা তো তু তা বাদ পড়ছে লুগাতুমা লুগাতু কুন্না এখান থেকে বলেন লুগাতু কি লুগাকুন্না লুগাতি কুমা লুগাতু কুমা ওকে লুগাতু কুমা লুগাতু কুম না লুগা লুগাতু কুমা লুগাতু কুন্না লুগাতি লুগাতুনা আবার বলেন প্রথম থেকে বলেন আচ্ছা লুগাত লুগাতুহু লুগাহু লুগাতুহুমা লুগাতুহুম লুগাতুহা লুগাতুহুমা লুগাতুহুন্না লুগাতুকা হ্যাঁ লুগাতুহুন্না তারপরে লুগাতুকা হ্যাঁ লুগাতুকুমা লুগাতুকুম ইয়েস লুগাতুই ইয়েস লুগাতুম না লুগাতুকুম কুমা লুগাতুকুমা লুগাতুকুমা ওকে লুগাতুকুমা লুগাতু লুগাতুকুন্না লুগাতুকুন লুগাতুকুন্না লুগাতুইয়া লুগাতুনা লুগাতি 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 লুগাতুনা লুগাতুনা ওকে লুগাতু এই যে আমার আমার ভাষা লুগাতি এখানে ইশা ইয়া মুতাকালিম আছে তো ইয়া মুতাকালিম ওই লুগাতুর পেস্টটা এনে নিচে নামাইছে এই জন্য লুগাতি লুগাতি লুগা লুগাতুনা লুগাতুনা এই তো হয়েছে আচ্ছা আব্দুল মান্নান সাহেব বলেন আব্দুল মান্নান সাহেব মান্নান সাহেব বলবেন মশিউল আজম আপনি বলেন স্যার বলি হ্যাঁ বলেন লুগাতু হু লুগাতু হুমা লুগাতু হুম লুগাতু হা
লুগাতুহুমা লুগাতুহুম্মা উন্না লুগাতুকা লুগাতুকুমা লুগাতুকুম লুগাতি লুগাতিকি লুগাতিকুমা লুগাতিকুন্না লুগাতুকি লুগাতিকুমা লুগাতু লুগাতিকুন্না লুগাতি লুগাতুনা হ্যাঁ ঠিক আছে তবে যে লুগাতি কুন্না না লুগাতু কুন্না আরে কই বলো লুগাতু কি লুগাতু কুমা লুগাতু কুন্না লুগাত একমাত্র লুগাতির জায়গায় এ জের হবে লুগাতি আর সব জায়গায় তু হবে জি 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 আরে কই বলি হ্যাঁ বলে লুগাতুহু লুগাতুহুমা লুগাতুহুম লুগাতুহা লুগাতুহুমা লুগাতুহুন্না লুগাতুকা লুগাতুকুমা লুগাতুকুম লুগাতুকি লুগাতুকুমা লুগাতুকুন্না লুগাতি লুগাতুনা এইতো মাশাআল্লাহ শুকরান জাযীলা এবার বলেন নাসিমা নাসিমা বলেন জি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওকে লুগাতুহু লুগাতুহুমা লুগাতুহুম লুগাতুহা লুগাতুহুমা লুগাতুহুন্না লুগাতুকা লুগাতুকুমা লুগাতুকুম লুগাতুকি লুগাতুকুমা লুগাতুকুন্না লুগাতি লুগাতুনা মাশাআল্লাহ শুকরান জাযীলা আচ্ছা তারপরে নওশিন লাইলা নওশিন লাইলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলেন লুগাতুহু লুগাতুহুমা লুগাতুহুম লুগাতুহা লুগাতুহুমা লুগাতুহুন্না লুগাতুকা লুগাতুকুমা লুগাতুকুম লুগাতুকি লুগাতুকুমা লুগাতুকুন্না লুগাতি লুগাতুনা মাশাআল্লাহ শুকরান জাযীলা আর কেউ বলবেন বলতে পারে আমি বলি হুজুর হ্যাঁ বলেন লুগাতুহু লুগাতুহুমা লুগাতুহুম লুগাতুহা লুগাতুহুমা লুগাতুহুন্না লুগাতুকা লুগাতুকুমা লুগাতুকুন্না লুগাতুকুম লুগাতুকি লুগাতুকুমা লুগাতুকুন্না লুগাতি লুগাতুনা মাশাআল্লাহ শুকরান জাযীলা এখন আমরা আজকে আরেকটা ফেলের কনজুগেশন করব সেটা সামনে আমাদের আছে যেমন জাহাবা জাহাবা হলো যাওয়া জাহাবা 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 মানে গোয়া জাহাবা সে গিয়াছে জাহাবা জাহাবা জাহাবু জাহাবাক জাহাবাতা জাহাবনা জাহাবতা জাহাবতুমা জাহাবতুম জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না জাহাবতু জাহাবনা জাহাবতু মানে আমি গিয়েছি আমি গিয়েছিলাম জাহাবতা মানে তুমি গিয়েছিলে জাহাবা মানে সে গিয়েছিল জাহাবনা আমরা গিয়েছিলাম তাহলে এটা কনজুগেশন করেন কে করবেন করেন ইমেজ খান স্যার বলেন আপনি স্যার ট্রাই করি পুরনো জিনিস ভুলে গেছি কিনা আচ্ছা বলি স্যার জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত জাহাবতা না জাহাবাতা 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 আর জাহাবনা জাহাবতা জাহাবতুমা জাহাবতুম জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না জাহাবতু জাহাব জাহাবা নাকি স্যার জাহাবনা নাকি নাহানুটা কি হবে জাহাবনা এই যে জাহাবনা জাহাবনা তাই তো অনেক ব্রিটিশ আমাদের পড়ছি এই হঠাৎ করে স্যার বেশ যদি ভুলে গেছি স্যার কিছু মনে নাই আচ্ছা আপনি আরবি করেন তো আমি মক্কা গিয়েছিলাম আমি হ্যাঁ বলেন আমি গিয়েছিলাম
হেরা তো যে এখানে আপনি এখনই বললেন মানে জাহাবটু আমি গিয়েছিলাম তো আর ইলা মক্কাতা ইলা মক্কাতা ইলা মানে প্রিপজিশন ইলা ইলা টু টু ইলা মক্কাতা জাহাবটু ইলা মক্কাতা বলে জাহাবটু ইলা মক্কা মক্কা মক্কাতা মক্কাতা রাইট স্যার বলেন আমি ঢাকা গিয়েছিলাম তো জাহাবটু ইলা ঢাকাতা না ইলা ঢাকা ইলা ঢাকা এর তা হবে না ইলা ঢাকা আচ্ছা ঢাকা তাহলে ওটা তাহলে ওটা ঢাকা কেন হলো না স্যার এটা ওটা ডিপ টট এটা টিপ টট ওরে আল্লাহ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওরে মামনু মিনা সর জাহাবটু ইলা ঢাকা না জাহাবটু না মক্কাতা মক্কাতু মক্কাতু না মক্কাতু এটা ডিপ টট ডিপ টট তারপরে বলেন তো আরেকজন বলেন ফরিদুল ইসলাম সাহেব আমি লন্ডন গিয়েছিলাম আমি লন্ডন গিয়েছিলাম ওকে হ্যাঁ ওই একই রকম বলেন জাহাবতু হ্যাঁ জাহাবতু ইলা জাহাবতু ইলা জাহাবতু ইলা লন্ডনের ইংরেজিটা ভুলে গেছি লন্ডন লন্ডনই লন্ডন না লন্ডন এটা ডিপ টট মামনু মিনা সর এটা কৃষ্ণ ইয়ে না না জি তানবিন না না ওকে ইলা লন্ডন না জাহাবতু ইলা লন্ডন না জাহাবতু ইলা লন্ডন না হ্যাঁ এই তো আমি লন্ডন গিয়েছিলাম এই যে ইউ আর মেকিং সেন্টেন্স হ্যাঁ স্যার ইলা ইলা শব্দের অর্থ হলো ইলা মানে তো আগেই পড়ছেন এটা আজকে নতুন জিজ্ঞেস করছেন ইলা মানে টু হরফেজা টু টু হ্যাঁ হরফেজা হরফেজা কি কি করছেন এটা আবার স্মরণ করে দিতে হবে নাকি এটা কি 17টা না 17 হরফেজা হরফেজা কয়টা স্যার সব মিলাই ইলা অরফে জারলিন মানে তুই পজিশন প্রথমে পড়ছেন ফি ফি মানে এটা অর্থ হলো ইন তারপরে আলা আলা মানে অন উপরে ইলা ইলা মানে টু টু মিন মিন মানে ফ্রম হ্যাঁ ফ্রম হতে তারপরে বলছেন বি বি মানে মানে মধ্যে আছে মধ্যে সাথে না বি মানে ই হয় টু ও হয় মধ্যে দ্বারা মধ্যে মধ্যে হয় দ্বারা দিয়া করতে এরকম বাংলা হবে বি মানে বা শরীর আল অথবা নিকট এরপর অনেকগুলো আছে আন মানে এটা অ্যাবাউট মানে সম্পর্কে হ্যাঁ হ্যাঁ এইতো দাও এটা প্রি পজিশন স্কুলে বলেন তো আমি ঢাকা কি না আমি স্কুলে গিয়েছিলাম স্কুলের মাদ্রাসা ইলা মাদ্রাসাতি ইলা মাদ্রাসাতি হ্যাঁ ইলা মাদ্রাসাতি এই তো হয়ে গেছে স্যার বি স্যার বি 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 মানে বি কথার মানে কি থাকলো আল্লাহর নামে ও রার মানে আল্লাহর নামে তার মানে আল্লাহর নামে বা আল্লাহর নামে শহীদ আল্লাহর নামে শহীদ রাইট ওকে এইরকম অর্থ হবে
আচ্ছা ঠিক আছে এখন আমরা মেইন লেসনে চলে গেলাম প্লিজ গো টু দি মেইন লেসন আমরা গত ক্লাসে পেজ নাম্বার 272 লাস্ট সেন্টেন্স পড়েছিলাম লুগাতি ইলাল আর আর মুহাম্মাদুন লুগাতি আল উদিয়াতু আল উর দিয়াতু জিজ্ঞেস করছিল উপরের সেন্টেন্সে হামিদ মা লুগাতুকা ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ তোমার ভাষা কি মুহাম্মদ জবাব দিয়েছিল লুগাতি আল উর দিয়াতু আমার ভাষা উর্দু এখন আমরা পেজ নাম্বার 73 উপরের থেকে হামিদুন জবাব দিচ্ছে না হামিদ প্রশ্ন করছে আ হিয়া লুগাতুন সাহলাতুন তা কি সহজ ভাষা তোমার ভাষা যে যে উর্দু ভাষা বললে আ হিয়া লুগাতুন সাহলাতুন তা কি সহজ ভাষা আলো হরফে ইস্তিফাম হিয়া মুবতাদা লুগাতুন খবর ওয়া মানুত সাহলাতুন না বুঝতে পারছেন হ্যাঁ পরিষ্কার স্যার পরিষ্কার বুঝতে পারছি না না লিখতে হবে না লিখতে হবে না স্যার তা আপনি এভাবে বলে গেলে আমাদের ইয়ে থাকবে লিখে টাইম চলে যাবে স্যার অনেক না টাইম চলে যাবে এই যে অন্য না বুঝো আমরা সবাই দেখতে পাচ্ছি তো স্যার না সবাই যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে তাহলে আমি সামনে অগ্রসর হই হামিদুন আহিয়া লুগাতুন সাইলাতুন হামিদ বলতেছে তা কি সহজ ভাষা আ হরফ ইস্তিফামিন হামজাটা প্রথম হামজাটা হরফ ইস্তিফামিন ইয়া মুক্তাদা লুগাতুন খবর ওয়া হুয়া মানুত সাইলাতুন না মোহাম্মদ জবাব দিচ্ছে নাম নাম মানে ইয়েস হরফ ইসবাতিন হিয়া লুগাতুন সাইলাতুন হ্যাঁ সেটা সহজ ভাষা উর্দু ভাষাটা সহজ ভাষা হিয়া মানে এখানে উর্দু ভাষাকে বোঝাচ্ছে তার ভাষা উর্দু জিজ্ঞেস করছে তা কি সহজ হ্যাঁ তা সহজ ভাষা এখানে তো স্যার যে আমার বইটাতে হার উপরে তার জবর জবর আছে হায়া ওটা জবরটা নিচে দিয়ে না গুড প্রিন্টিং মিস্টেক আচ্ছা প্রিন্টিং মেশিন হিয়া হবে রাইট ঠিক আছে হিয়া লুগাতুন সাইলাতুন হিয়া মুক্তাদা লুগাতুন খবর ও হুয়া মানুত সাইলাতুন না কারণ না নাও না না মানে অ্যাডজেক্টিভ না সাল সাল না হ্যাঁ সাইলাতুন না এটা কোয়ালিফাই করছে বা ডেসক্রাইব করতেছে লুগাতুনকে রাইট জি এই লুগাতুনটা এই ভাষাটা কি রকম সেটা ডিসক্রাইব করতেছে ভাষাটা কি রকম ভাষাটা সহজ এটা এটা না হামিদুন ওয়া হামজাতু মা লুগাতুহু আর হামজা এখানে ওয়াটা ওয়ার অর্থটা বাংলায় আর হবে আর হামজাতু মা লুগাতুহু তার ভাষা কি হামজার কথা জিজ্ঞেস করতেছে যে আর হামজা তার ভাষা কি ওয়া হামজাতু ওয়া হরফাতিন হামজাতু মুবতাদা আর মা লুগাতুহু এটা জুমলাতুল ইসমিয়া এটা একটা সেপারেট জুমলা এটা হলো খবর এই জুমলাটাই হলো খবর হামজা কি কারণ নাম নাকি স্যার নাকি হামজা হ্যাঁ হামজা একটা মানুষের নাম একজন পুরুষ লোকের নাম হ্যাঁ তার হামজাতুন মানে হামজার হামজার মানে তার মানে কথাটা মানে ও হামজার কথা জিজ্ঞেস করতেছে হামজার হ্যাঁ হামজা আছে কত জিজ্ঞেস করতেছে ও হামজা তু আর হামজা তার ভাষা কি এখানে আরেকটা কথা এই যে দেখেন হামজার পরে গোলতা আছে হ্যাঁ গোলতা তো এটা মুয়ান্নাসের প্রতীক নামের শেষে বা শব্দ যেকোনো শব্দের শেষে যদি গোলতা থাকে ওইটা মুয়ান্নাস কিন্তু এটা ব্যতিক্রম কিছু নাম আছে যে যেটা মুজাক্কা তার শেষেও গোলতা আছে তার একটা যে হামজা হামজাতু
তাহলে বুঝবো কিভাবে স্যার মুয়াবা মুয়াবিয়াতু ওসামাতু এলা পুরুষ মুজাক্কার কিন্তু এটা ব্যতিক্রম আছে কয়েকটা নাম আমরা ব্যতিক্রম ব্যতিক্রমটা কি ওয়াদিয়া ওয়া হামজাতু না গোলতা গোলতা শেষে গোলতা হ্যাঁ ওয়াটা হচ্ছে স্যার এবং তাই তো এবং মানে মানে পরসমাচার হ্যাঁ এবং তারপরে ইয়া এই আশরাফ হামজাতু হইছে হামজাতু এখন হামজাতু যে শেষে বলতা আছে এটা কথা বলছিস আর কি হ্যাঁ যে কোন নামের শেষে যেমন আমিনাতু এটা আমি না তু এটা মুহাম্মদ না তারপরে যে হা কি বা আ কি বা তুন হা কি বা তুন মানে ব্যাগ ব্যাগটা আছে শেষে কোনটা আছে এটা মুয়ান্নাস আমি না তো বলতে আছে মুয়ান্নাস হামজাতু বলতা থাকলেও এটা মুয়ান্নাস না এটা মুজাক্কা এখন তাহলে হামজা বা মুয়াবিয়া এদের সঙ্গে যে পুরুষ হলো যে এটা যে বলতা দিতে হবে এটা আমি বুঝবো কিভাবে এখানে কোনো মানে কোনো চিহ্ন বা কারবাই কোনো ক্রাইটেরিয়া নাম লিখতে ওদের নাম লিখতে গেলে বলতা ছাড়া লিখতে পারবেন না এটা ওইভাবেই আসছে ওইভাবেই আমাদের মানতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন বিশ্লেষণ ওয়া হরফে আতফিন হামজাতু মুবতাদা খবর কোনটা মা লুগাতু হু মা লুগাতু তার ভাষা কি এটা জুমলাতুল ইসমিয়া এটাই খবর হামজাতু মুবতাদা মা লুগাতুহু খবর আবার খবর বিশ্লেষণ করলে এটা জুমলা ইন্টারোগেটিভ বাক্য এটা খবরটা আগে চলে আসছে মা কি ইসমু ইস্তিফহাম এটা হলো কি লুগাতু মুবতাদা মুবতাদা ওয়া মুদার হু মুদাফেলাহি লুগাতুহু লুগাতু মা লুগাতুহু তার ভাষা কি মানে স্যার এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটার ভিতরে স্যার যে ফুল সেন্টেন্স তো ওয়া হামজাতু মা লুগাতুহু তাহলে এখানে যে দুইটা মুক্তাদা হলো না দুইটা মুক্তাদা হোক দুইটাই তো বাকি তো দুইটা ওই যে মাঝখানে কমা কমা থাকলে কি স্যার বাক্য তো যেখানে ফুল স্টপ আছে এর পর্যন্ত বাক্য যাবে আচ্ছা আমি লিখে দেখাচ্ছি এখানে কমা আছে দেখেন ওয়া হামজাতু মা লুগাতুহু তার হামজা আর হামজা তার ভাষা কি তাইলে এটা পুরো একটা বার জুমলা এখানে হামজাটা মুক্তাদা ওয়া তো হরফে আতফিন হামজাটা মুক্তাদা খবর আমার খুঁজতে হবে এখানে দেখি একটা জুম লাই আছে মালুগা তুহু এটা একটা মিনিংফুল একটা বাক্য তার ভাষা কি পূর্ণ বাক্য জুমলা তো লেস নি হ্যাঁ এইটাই খবর এটা কি সহজ মালুগা তুহু এটা হলো জুমলা তু ইসমিয়া জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়া খবর এটাই খবর মুক্তাদা হলো হামজা আর খবর হলো মা লুগাতু হয়ে পুরো বাক্যটাই হলো জুমলাতুল ইসমিয়া এটাই খবর এখন আবার
জুমলাতুল ইসমিয়ার ভিতরে তো মুফতাদা যেহেতু জুমলাতুল ইসমিয়া হতে হলে মুফতাদা এবং খবর লাগে যে এখানেও মুফতাদা আছে খবর আছে এখানে যে লুগাতু এই লুগাতুটাই এটা মুফতাদা মুফতাদা মাটা খবর মুফতাদা আহমুদা মুফতাদা প্লাস এটা মুদা হ্যাঁ ঠিক বলছেন মুদাফুন হুটা হলো মুদাফের মুদাফের তাইলে খবর কোনটা মা খবরটা হইলো যে মা মাটা হইলো খবর এটা খবর হইলো কি দিয়া এটা ইসমুল ইস্তিফহাম এর মানে কি এই এটা খবর হইছে এই বাক্যের জন্য এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য এই জন্য খবর আগে চলে গেছে মুকাদ্দাম মুকাদ্দাম মানে আগে যাওয়া কাদ্দামা হইলো অগ্রগামী হওয়া মা কাদ্দাম তু আমাল মুকাদ্দাম আমাল মুআখখারা দিশা মুকাদ্দাম হ্যাঁ মুকাদ্দাম আছে একটা মুআখখার আছে তার মানে খবরের ভিতরে খবর থাকতেছে স্যার হ্যাঁ খবরের ভিতরে খবর স্যার ওটা তো বাক্য তো এক্স্যাক্টলি স্যার ঠিক আছে আমরা জানি পাঁচ ধরনের খবর আছে একটা হলো মুফরাদ খবর যেমন মুহাম্মাদুন তলিবুন মুহাম্মদ একজন ছাত্র এই যে তলিবুন এটাকে বলে মুফরাদ খবর মুফরাদ মানে সিঙ্গুলার এক শব্দের খবর মুফরাদ মানে এক শব্দ আবার যদি বলি মুহাম্মাদুন ফিল বাইকি মুহাম্মদ বাইকিতে আছে মুহাম্মদ ফিল বাইকি তাইলে এখানে হলো যার মাজুর খবর ফি হলো হরফে যার আল বাইকি লেছে মাজুর যার মাজুর শিবু জুমলা খবর আবার যদি বলি কালামু আলাল মাকতাবু আল আল হাকিবাতু আল হাকিবাতু তাহাতাল মাকতাবি ব্যক্তি টেবিলে নিচে এই যে তাহাতা এটা জর জর শিব জুমলা খবর আবার যদি বলি লাইলা লাহা তিফলুন সগিরাতু লাইলা একজন মেয়ে তার একটা ছোট বাচ্চা আছে তাই এখানে লাইলা মুক্তাদা লাহা তিফলাতুন সগিরাতুন তার একটা ছোট বাচ্চা আছে এটা আর একটা বাক্য জুমলাতুল ইসমিয়া এটা খবর আবার যদি বলি মোহাম্মদুন জাহাবাইলাল মাদ্রাসাতি তাহলে মোহাম্মদুন মুক্তাদা আর জাহাবা ইলাল মাকতাবি এটা জুমলাতুল ফেলিয়া খবর জাহাবা যেহেতু ফেল তাহলে স্যার এখানে এরকমও তো হইতে পারে স্যার একটা কি মিস হয়ে গেল মুদাবিলাহি দিয়া যদি মোহাম্মদুন এখানে আমাদের মানে বাক্য গঠনের ভিতরে তলিবুন দেখলাম আলাল মাকতাবি দেখলাম জাহাবা আলাল একটা দেখলাম এখানে কি স্যার আপনি মুদাব বিদা হামলা এই যে একটা এক্সাম্পল দেন না স্যার মুতাবেল আহি দিয়া হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে ওই ওই স্যার টেবিলের উপরে ব্যাগটা আছে তাই তো হয়ে যাচ্ছে স্যার কথাটা হ্যাঁ টেবিলের নিচে আছে উপরে আছে এটা তো উপরে দিলে সেটা যার মাজরুফ হয়ে যায় নিচে দিলে জরফ হবে কোন আল বাইতু না বাইতুল ইমামু খালফা আল মাদ্রাসাতি হ্যাঁ ইমাম সাহেবের বাড়ি মাদ্রাসার পিছনে এই যে খালফা এটা জব শিবু জুমলা খবর আবার যদি বলি হাজা কিতাবু মুহাম্মাদিন এই যে আপনি বলছিলেন মোদাব মোদাবেলাই হাজা কিতাবু মুহাম্মাদিন এটা মুহাম্মাদের বই এখানে কিতাবু মুহাম্মাদিন মোদাব মোদাবেলাহি খবর যার মাজুর মোদাব মোদাবেলাহি শিবু জুমলা খবর আচ্ছা যা হোক আসেন নেক্সট মোহাম্মদুন
লুগাতুহু আল ইয়া বা নিয়াতু জাপানি তার ভাষা জাপান জাপানি লুগাতুহু আল ইয়া আল ইয়া বা নিয়াতু আল ইয়া বা নিয়াতু তার ভাষা জাপানি বিশ্লেষণ লুগাতু মুফতাদা মুফতাদা ওয়া হুয়া মুদাব ও মুদাবে নাই লুগাতুহু গেল তারপরে খবর খবরুলো আল ইয়া বা নিয়াতু আল ইয়া বা নিয়াতু হলো এটা খবর ওয়া হিয়া লুগাতুন সাআবাতুন সাআবাতুন হলো কঠিন এবং তা কঠিন ভাষা জাপানি ভাষা কঠিন ভাষা ওয়া হরফাতিন হিয়া মুক্তাদা লুগাতুন খবর ওয়া হুয়া মানু নুন সাআবাতুন না না হামিদুন আইনা আবুকা ইয়া মুহাম্মাদু হে মুহাম্মাদ তোমার পিতা কোথায় এখানে একটা নিয়ম আসছে এটা সবারই জানা দরকার আসমাউল খামসা আসমাউল খামসাতি আসমাউল খামসাতি হলো পাঁচটা এসএম খামসা মানে পাঁচ আর এসএম হলো একটা নাম আর অনেকগুলো নাম হলো আসমা বহুবচন আসমাউল খামসাতি পাঁচটা নাম আছে তাদেরকে আই বলে যেমন আবুন দুই নম্বর আখুন তিন নম্বর ফামুন চার নম্বর হামুন হামুন পাঁচ নম্বর জু পাঁচ নম্বর হলো জু আমন তো ফাদার পিতা ব্রাদার আখুন ফাগুন হলো মাউথ মুখ আমন হলো শ্বশুর কি গ্রান্ডফাদার গ্রান্ডফাদার আর জু হইলো বাংলা অর্থ হলো ওয়ালা ওয়ালা যেমন বাড়িওয়ালা না চরি উত্তম চরিত্রের অধিকারী জু বাইটু না এটা জু মানে অধিকারী এটা অধিকারী অধিকারী হন তাহলে বাইটু জু অর্থাৎ কোন গুণাগুণের অধিকারী হইতে হবে যেমন আল্লাহ জু ফাদলুল জু ফাদলিল আল্লাহ আসমাউল হুসানা আসমাউল হুসানা আসমাউল হুসানা তাও তো আছে জু আসমাউল হুসানা আচ্ছা যাও এটা ব্যবহার আমরা শিখতে পারবো জু যখন ব্যবহার হবে সেখানে গেলে সেই আলোচনা করতে গেলে আমার এই এখন ঠিক আছে আজগর ভাই জু কি অর্থ পজেসার বলা যায় না না পজেসার না জু হইলো অধিকারী অধিকারী
অথবা পজেস এইটা বিশন আচ্ছা কি এটা আমার সময় দরকার বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যখন মোদাফ হবে নর্মাল মোদাফ হবে না মোদাফের এটা আবুর সাথে আবু যখন মোদাফ হবে এর সাথে একটা এক্সট্রা ওয়াও লাগবে এই সবগুলোর সাথে এক্সট্রা ওয়াও লাগবে যেমন আমরা এখানে তার পিতা যে একটু আগে আমরা যে ই করলাম তাইলে হওয়ার কথা এটা আবুহু আবুহু কিন্তু তা হবে না এখানে কি হবে এখানে হবে আবুহু এই এক্সট্রা ও আবলাগ এই বইয়ের মতো তাই আছে আবুহু তার পিতা আবুহুমা তাদের পিতা আবার আখু আখুর ক্ষেত্রে হবে তার ভাই আখুহু আখুহু তার ভাই আখুহুমা তাদের ভাই এই ক্ষেত্রে এই আসমাউল খামসাতে প্রত্যেকটাতে মুদাফ যখন মুদাফ হবে তখন একটা এক্সট্রা ওয়াও লাগে উচ্চারণ করার সময় এক টান হবে তাহলে স্যার কারণ পেশ ওয়ার ডান পাশে পেশ থাকলে এক টান হবে হ্যাঁ আবুহু আবুহু হ্যাঁ এই যে এখানে দেখেন হামিদুন আয়না আবুকা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তোমার পিতা কোথায় আবুকা আচ্ছা আবুকা দিয়ে আবুহু আবুহুমা আবুহুম আবুহা আবুহুমা আবুহুন না বলেন তো বলেন একজনে ট্রাই করবো স্যার হ্যাঁ করেন আবুহু আবুহুমা আবুহুম আবুহা আবুহুমা আবুহুন না আবুকা আবুকুমা আবুকুম আবুকি আবুকুমা আবুকুন্না আবুকি আবুকুমা কুনা না আবুকি না আবু আবুই রাইট আবু আদি আদি আবি হবে আবি 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 এটা হবে শাসিতটা হবে আবি আ বি 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 এটা আবু ছিল হ্যাঁ আবি সেটা হলো যে আমরা যে এক টান দেই কোরআন শরীফ পড়ার সময় ওয়ার মানে যেখানে একালিফ থাকে বা এই যে ওয়ার ওয়ার ডান পাশে যদি স্যার পেশ থাকে তাহলে এক টান দেই এই যে টানটা দেই এটা ঘটনা কি এটা মুদাফা কি টানটা কিসের জন্য শুনেন একমাত্র লং ভাওয়েল যেটা আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এই ক্ষেত্রে এক আলিফ টানতে হবে অবশ্যই অবশ্যই টানতে হবে না মানে এটা কি অঙ্কটা কি মানে ম্যাথমেটিক্সটা কি কেমিস্ট্রিটা কি স্যার মানে টানটা কেন দিতে হবে টান দিলে কি হবে না দিলে কি হবে বলতেছি এই আকেলে টান না টানলে তাহলে অর্থ বিকৃত হবে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা মানে নাই আর যদি টান না দেই লা মানে আছে অবশ্যই আছে হ্যাঁ বুঝছেন ও মাই গড কি বলছেন আপনি এটা স্যার হ্যাঁ অবশ্যই ইল্লাহ আছে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অবশ্যই ইল্লাহ আছে লা ইলাহা আর যদি বলি লা ইলাহা কোন আল্লাহ নাই আল্লাহ ছাড়া এই তো এইটাই হলো বিশেষত্ব এই এই লং বয়েল যে তিনটা আছে আলিফ ওয়াও এবং ইয়া এই ক্ষেত্রে এক আলিফ টানতেই হবে টান এই যে আমি স্যার যে আবুহু আবুটাকে আমি টান না দেই তাহলে অর্থ কি বিকৃতি হয়ে যাবে আবু হ্যাঁ আবুহু যেটা আবুহু এই আবুহু তো এক টান হবে কারণ এই ওয়া ডাইনামিক এটা মাদনি এবং সাথে টানতে হবে তো ওয়াও সাথে
আমাদের আজাদ মসজিদ গুলশান সেন্ট্রাল মসজিদের মানে আমার যে সাথী আমাদের একজন ইমাম উনি আমাকে বলেছেন উনি তারাবি নামাজে এখন ওই তিন আলিফ টান দেন না কারণ সৌদি আরবের যে তারাবিতে সব জায়গাতেই তিন আলিফটাই সাবকন্টিনেন্টে ইনোভেশন হয়েছে তিন আলিফ আর এক আলিফ অল দ্য সেম ঠিক আছে স্যার আমি বুঝতে পারছি স্যার না এক আলিফ যে মদের যেটা আলিফ ওয়াও ইয়া এটা টানতে হবে হ্যাঁ এক আলিফ মাফ নাই অন্য কোনো টানারানি নাই কিভাবে মাকরাস করা যায় কিভাবে তাজবিদ শক্ত করে ধরা যায় এটা টানা লান টানা হলো না এখানে কেন লম্বা হলো এখানে কেন খাটো হলো এগুলা নিয়ে আছি আমরা পুরা কিন্তু অর্থ বোঝার চেষ্টা করি না আমরা ঠিক আছে আমাদের তো আসলে অর্থ বোঝার কথা ছিল আর একটা কথা আমরা পড়তেছি গ্রামার গ্রামার এবং তাজবিদ আলাদা ব্যাপার এর মধ্যে যতটুকু যেগুলা যেগুলা খুব জরুরি সেগুলা আমরা এই বইয়ের মধ্যেই পাবো তাজবিদ হ্যাঁ এবং গ্রামার যেমন এখানে ওয়া হামজা তাজবিদের নিয়ম অনুসারে বলি ওয়া হামজা কমা আছে থামবেন তাহলে বলতে হবে ওয়া হামজা এটা তাজবিদের নিয়ম অনুসারে ওয়া হামজা মা লুগাতু তার লোকা তার ভাষা কি এটা হলো তাজবিদের নিয়ম আর গ্রামার এখানে ক্লাসে আমরা গ্রামার শিখতে এসেছি এখানে গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে আমরা শিখব এবং পরে প্রায়োগিক দিক থেকে যখন আমরা এই গ্রামার শেখা হয়ে যাবে তখন আমাদের সেন্স থেকে বলবে আমরা বুঝতে পারবো যে এটা এটা এই ঘটনা যাকে ডাকা হয় তাকে তাকে আর যে শব্দ ডাকা হয় সেটা হলো হরফ নিদা ইয়া হলো হরফ নিদা আর মুনাদা হলো মোহাম্মদ হলো মুনাদা ইসমুল মুনাদা স্যার ওই যে আগের বার যে আপনি বিশ্লেষণ করলেন অহামজাতু মা লুগাতু হু তো ওইখানে এটা স্যার আমাকে ছোট ইয়ে এই মা লুগাতু মা তো খবর এই লুগাতু হু বুগাতু তু এখানে কি এই হুটা কি মুদা বেলাহি নাকি স্যার এই লুগাতুর পরে যে হুটা হ্যাঁ মুহু মুদা বেলাহি লুগাতু মুস্তাদা ওয়া হুয়া মুদা ওয়া মুদা বেলাহি হ্যাঁ এটা স্যার আমি এটা ইম্পোর্ট স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার ওরা তো ওই সময় বলছিলাম খেয়াল করেন নাই আপনি স্যার খেয়াল করেন স্যার তাইলে হামিদুন আয়না বাবুকা আবুকা ইয়া মুহাম্মাদু আয়না জর্ফ জর্ফ শিবু জুমলা খবর আবু মুফতাদা ওয়াহা মুদাব কা মুদাবেলেহি ইয়া হরফু নিদা মুহাম্মাদু ইসমুল মুনাদা মুহাম্মাদু আদি ফিল কুয়াইদ আবু আদি আমার পিতা ফিল কুয়াইতি ফিল কুয়াইতি আমার পিতা কুয়েতে ওয়া তবিবুন শাহিরুন নামকরা ডাক্তার তিনি একজন বিখ্যাত ডাক্তার তাহলে এখানে বিশ্লেষণ আবি আবিটা এখানে আবু মুফতাদা
ওয়াহুয়া মুদাব ইয়া মুতাকাল্লিম মুদাবেলাই ফিল কোয়াইতি জার মাজু শিবু জুমলা খবর হুয়া তবিবুন শহীরুন শাহিরুন হুয়া মুক্তাদা তবিবুন খবর ওয়াহুয়া মানুষ শাহিরুন না হামিদুন ও আয়না উম্মুকা এবং তোমার মা কোথায় ওয়া হরফে আতিন আয়না জর্ফ শিবু জুমলা খবর উম্মু মুবতাদা ও হুয়া মুদাব কা মুদাবেলে মুহাম্মাদুন হিয়া আইদন ফিল কুয়াইতি মা আবি তিনিও কুয়েতে আছেন আমার পিতার সাথে আইদা মানে কি স্যার আইদান মানে অলসো সেও ও মানে সেও হি ইজ অলসো ইন কুয়েত উইথ মাই ফাদার এই যে হি অলসো অলসো মানে আইদন হিয়া মুক্তাদা আইদন হলো অলসো এটার নাম হলো মাফুলন মুতলক এটা কই আবার আপনাদের এখন প্যাচ লাগাইতে চাই না এটা শুধু ই করেন অর্থ বুঝেন আইদন মানে অলসো আর ফিল ফিল কোয়াইতি এটা তো জার মাজু শিবু জুমলা খবর হ্যাঁ হ্যাঁ এই যে ফি তো হরবে জার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফি লো হরবে জার হ্যাঁ হরবে জার তাহলে ফিল কোয়াইতি জার মাজু ফি লো হরবে জার আল কোয়াইতি এসে মাজু বলার সময় বলব জার মাজু শিবু জুমলা খবর মা আবি আচ্ছা তারপরে হিয়া আইজন ফিল কোয়েতি এখানে কি মিশে গেল মা মা এটা আরেকটা জব মা আরেকটা জব মানে কি স্যার জব বলে যে বানান কিন্তু জব বানান কিন্তু এরকম মা এই যে জব জব জর্ফ একটা আর হরফে জারিন একটা দুইটা জিনিস সেবারের জিনিস জর্ফের বাংলা কি স্যার জর্ফের বাংলা হলো ক্রিয়া বিশেষণ আর ইংলিশে বরং সহজ অ্যাডভার্ব ও অ্যাডভার্ব দুই প্রকার অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ টাইম তে এইখানে এটা আছে মা মা মানে সাথে এটা জর্ফে মাকাম মাকাম মা মানে উইথ ইংলিশ মানে ইংলিশ অর্থ হলো উইথ আর কার সাথে বাবার পিতার সাথে মা জর আর আদি হলো মোদাফেরি আমরা জানি জর সার্টেন জর্ফ বিহেভ লাইক তাইলে এখানে মাটা জর আর এই যে আবি এটা হলো মোদাবেলাহি এখানে আবির মধ্যে আবার ইয়া মুতাকাল্লিম আলাদা আছে ইয়ে আমার ইয়া মুতাকাল্লিম বাদেই আবি এটা হলো মোদাবেলাহি ওয়া হুয়া মুদাব ইয়া মুতাকাল্লিম মোদাবেলাহি হিয়া মুদাররি সাতুন হুনাকা তিনি সেখানে একজন শিক্ষিকা তাহলে হিয়া মুক্তাদা মুতারিসাতুন খবর ওয়া হুয়া মানুষ হুনাকা জর্ফ এটা আরেকটা জর্ফ হুনাকা মানে দিয়ার মাকাম এখানে হুনাকা মানে দিয়ার দিয়ার মাকাম একবার প্লেস ইট ইজ অ্যানাদার জর্ফ তারপরে হামিদুন হুনাকাটা লাস্টে গেল কেন হুনাকাটা আগে আসলে ভালো হতো না স্যার হ্যাঁ হুনাকাটা লাস্টে চলে গেল জর তো এই জন্য লাস্টে চলে গেছে ঠিক আছে আরাবিয়ান আর জাহাবতা ইলাল কুয়েতি ইয়া মুহাম্মাদু হে মুহাম্মাদ তুমি কি কুয়েতে গিয়েছিলে আর জাহাবতা ইলাল কুয়েতি ইয়া মুহাম্মাদু হে মুহাম্মাদ তুমি কি কুয়েতে গিয়েছিলে স্যার এটা কি আমরা একটা ট্রাই করবো স্যার বিশ্লেষণটা হ্যাঁ করেন স্যার বিসমিল্লাহ
এই আটা হচ্ছে স্যার প্রশ্নবোধক একটা কথা জাহাবাটা হচ্ছে ফেল হয়তো যাই হোক স্যার ইস্তিফাম উচ্চারণ করতে পারি না বলে বললাম আর জাহাবাটা হচ্ছে শিখতে হবে তো শিখতে হবে আমি লিখে দিচ্ছি এটা শিখতে হবে তো এটা গেলে ডিঙ্গে গেলে হবে না তো কঠিন মানে বানানটা এই আ এটা হলো অল্প ইস্তিফাম হামজাতুল আসল অল্প ইস্তিফামি আ মানে কি ঠিক আছে স্যার ইস্তিফা ইস্তিফাহিম হামিদের কথা আর ইলাল কুয়াইতি এটা হচ্ছে স্যার আর মোহাম্মদ হচ্ছে মুনাফা আমি বলতেছি যে জাহাবতা ইলাল কুয়েতি ইলাল কুয়েতি ইলো জার মাজু খবর থাকে না উল্টা হয়ে গেল একটা জাহাবা জাহাব জাহাবা হলো ফেল আর মোহাম্মদ হচ্ছে হরফে মুনাফা হরফে মুনাদা হয় না ইসমুল মুনাদা মোহাম্মদ উতা হরফনিদা আর মোহাম্মদ আর একটা কথা হরফনিদা লাগাইলে আচ্ছা ঠিক আছে দশটার মধ্যে চালাই নাকি দশটা আমি একটা প্রপোজাল দিব হ্যাঁ আমরা স্যার যেহেতু একটা লেভেলে আল্লাহ আল্লাহ করে আসছি লেট আস গো লিটল স্লো
But let us try to grasp it from our heart. আপনি আজকে স্যার এটা শর্ট বন্ধ করে দেন তাহলে লাস্টের টু যেটা আছে স্যার আল্লাহ পাক রাখলে নেক্সট ক্লাসে আমরা আরো বেশি করে হৃদয়ঙ্গম করতে পারবো কারণ সামনে যেটা ভুলি পিছনেটা সামনে যেটা শিখি পিছনেটা ভুলে যাই আবার পিছনেটা যেটা ভুলে যাই সামনেটা ভুলে যাই সেই জন্যই আচ্ছা তাহলে আমি একটা কোশ্চেন করি কোশ্চেন দিলে উত্তর দিয়ে যান হ্যাঁ বলেন ছড়িয়ে দেব ওকে স্যার হ্যাঁ জাহতাইলা মক্কাটা হ্যাঁ তুমি কি মক্কাতে গেছিলা হ্যাঁ উত্তর দেন ইয়েস নাম 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 জাহাবতু ইলাল মাকতাবা মাকতাবা তু জাহাবতু দিল্লি হলে আর লাগে নাম নাম জাহাবতু স্যার পাস করছি স্যার জাহাবতু হইছে স্যার পাস না ফেল পাস পাস হাড়ি পাস জাহাবতু ফেল টু ফাইল নাম হলো হাফিজ বাতিন আচ্ছা ফরিদুল ইসলাম বলে উত্তর দেন নাম নাম তারপর জাহাবতু জাহাবতু বাস হয়ে গেছে নাম হলো হরফে ইসবাতিন জাহাব হলো ফেল তু হলো ফাইল করেক্ট মসিউল আজম আজ জাহাবতা ইলা বরিশাল নাম জাহাবতু নাম জাহাবতু তারপরে নওশিন লাইলা আর জাহাবতি ইলা মাইমিন সিং নাম জাহাবতু নাম জাহাবতু তারপর নাসিমা আর জাহাবতি ইলা রাজশাহী লা জাহাবতু লা হলে লা কারণ আমি অনেক দিন থেকে বাইরে আর কি দেশের বাইরে তাই দেশ আমি বেশি দেখি নাই When I was 20, I left Bangladesh. Oh, এখন কোথা থেকে বলছে? এখন কানাডা। ও কানাডা মন্ট্রিয়াল। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। যাদের আমি বাংলাদেশ আমি বেশি দেখি নাই। আচ্ছা বেশ ভালো। আচ্ছা যে এখানে যদি অ্যানসার আপনি নেগেটিভ হয় তাহলে বলতে হবে লা মা জাহাবতু আমি না আমি যাই নাই। হ্যাঁ তাইলে এটা আবার পেস রেখে গেল আমরা ওই ক্লাস পর্যন্ত যাই নাই এখনো কাজে এখানে অ্যাফারমেটিভ অ্যানসার দিয়ে যান ইয়েস গিয়ে আমি গিয়েছিলাম এটাই বলে দাও নাম জাহাবতু জাহাবতু না জান এনে গ্রামাটিক্যাল ক্লাসে এটা স্বীকার করে যান নাম জাহাবতু নাম জাহাবতু ওই ক্লাস পর্যন্ত আমরা যাই নাই এখনো ওই যে লা মা জাহাবতু এটা আমাদের সামনে স্যার আপনি যে নাম নাম যে হরফেটা এটার উচ্চারণটা বাংলাতে একটু লিখে দেন বোর্ডে এটা লাগে এই যে নাম আচ্ছা দিচ্ছি লিখে দিচ্ছি এই যে নাম নাম ওটা না স্যার এটা ঠিক আছে স্যার আরেকটা জিনিস ইসমু মোনাদাই এটা একটু যদি বুঝায় বলতেন আচ্ছা এটা না ইসমুল মোনাদা এই যে এই বাক্যটাই
দেখেন এখানে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আর জাহাব তাইলা কুয়েতি ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি কি কখন তুমি কি কুয়েত গেছিলে এই যে ইয়া মোহাম্মদ এই যে ইয়া ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ এটা প্রশ্ন করে বললো ইয়াটা হলো হরফেন ইজা এই যে এখানে লেখছি হরফেন ইজিয়া ইয়াটা হরফেন ইজা আর মোহাম্মদ দুটা হলো ইসমুল মুনাদা অর্থাৎ ইয়া মানে হে ওয়াগ ওয়াগ বলতে হয় হে হে মোহাম্মদ মোহাম্মদকে আমি ডাক দিলাম হে মোহাম্মদ তাহলে হেটা অর্থাৎ ইয়াটা হলো একটা শব্দ করে একটা নিতা নিতা মানে শব্দ এই শব্দ করে আমি তাকে ডাক দিলাম হরফে নিতা আর যাকে ডাক দিলাম মোহাম্মদকে সে হলো ইসমুল মুনাদা অর্থাৎ যাকে ডাকা হলো তাকে মুনাদা বলা মুনাদা বুঝতে পারছে জি আচ্ছা বুঝছি জি হ্যাঁ মোহাম্মদ এটা মুনাদা মানে তাকে ডাকা হয়েছে এই মুনাদা আর মুনাদার সময় মোহাম্মদ দুনের একটা দম্মা ছুটে যাবে সামনে আগে আগে হরফে নিদা লাগালে একটা মোনা দম্মা পড়ে যাবে এটা মনে রাখে স্যার এরকম কোন চক্কর আছে নাকি স্যার জীবিত লোকজনের জন্য শুধু ইয়া ইউজ করা যাবে মরে গেলে ইয়া বলা যাবে না সবাইকে ইয়া বলতে হবে ডাক দিলে বলতেই হবে ইয়া যদি মরে যায় স্যার যদি মরহুম হয় তাহলে কি সাথে ইয়া ইউজ করা যাবে না না তা এটা জীবন্ত জীবিত লোকদেরকে ডাক দিলে আপনি যে আপনার সামনে যে আছে তাকে যে অ্যাবসেন্ট আছে গাইড আছে মাইমনসিং আছে ঢাকা ইয়া আছে কলকাতা আছে তাদের ব্যাপার ইয়া বলতে পারবেন না যে আপনি ডাক শুনতে পায় শুধু শুধুমাত্র তাকে বলতে পারবেন এক্স্যাক্টলি স্যার যেমন আমরা অনেক সময় দোয়াতে শুনি বা বলি ভুল করে আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ অ্যাকচুয়ালি তো ওইরকম যদি হয় যেহেতু রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কি বলা যাবে না আসসালাতু আসসালামু রাসূলুল্লাহ বলতে হবে ওটা নিয়ে তো সবকে বিতর্ক আছে ইয়া রাসূলুল্লাহ তো বলা যায় না তার কারণ আমার বাবার নাম সে মনে করেন কালাম তো এখন আমি তো আমার বাবার কবরের সামনে যদি যাই তাহলে আমি কি আসসালাতু আসসালামু আলাইকুম আমার বাবার নাম ধরে যদি বলি তাহলে কালাম বলতে হবে ইয়া বলা যাবে না আপনি রহমত রহম প্রাপ্ত এটা বলেন কিভাবে আগে না জেনে একটা লোক সম্পর্কে রহম প্রাপ্ত এটা তো বলা যাবে না কারণ আল্লাহ কাকে রহম করছে আর করছে না এটা তো আল্লাহই ভালো জানে আইছে যাই ওই মুসলিমদের জন্য স্যার ঠিক আছে আমরা আশা করতে পারি আমি ওই তাফসিরে যাইতে চাই না কখনো আমি গ্রামার পড়াই এক্স্যাক্টলি আপনারা ওটা চাই না নেন তবে মরহুম ব্যবহৃত হয়ে আসছে মরহুম অমুকের নাম এটা বলে আসছে সবাই আমি ফেসবুকে বর্ণনাটা দেখলাম তো রহমত প্রাপ্ত এটা বলা যাবে না কারণ বললে এটা বললে মরহুম মানে ওই কথাটাই বলছি যে মরহুম মরহুম সলিমুল্লাহ সলিমুল্লাহর উপর রহম নাজিল হোক রহম বর্ষিত হোক না ওখানে স্যার অর্থটা বলছে রহমত প্রাপ্ত এই এই মরহুম শব্দের অর্থ এই ক্ষেত্রে বলছে যে রহম মরহুম বলা যাবে না রহম করলেই তো রহম প্রাপ্ত হয়ে যায় কাজে এটা আমরা দোয়া করতেছি এটা একটা দোয়া উই ক্যান এক্সপেক্ট দ্যাট যে রহম প্রাপ্ত হবে মুসলিম আচ্ছা ঠিক আছে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি
وآخر دعانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته